আরও একটা ম্যাচ ব্রাজিলের আরও একটা জয় নেইমারের আরও একটা গোল কিংবদন্তি পেলের আরও একটু কাছাকাছি তার চলে যাওয়া ব্রাজিলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটা যে পেলের বহু বছর ধরে সেটা নেইমার নিজের করে নেবে আজ হোক কাল হোক পরশু হোক কিন্তু এই মুহূর্তে নেইমার কিংবা ব্রাজিল দশ কিংবা ব্রাজিলের সমর্থকরা সেটা নিয়ে কি উদ্বিগ্ন চিন্তিত মোটেই না লক্ষ্যের জায়গায় কি সেটা রয়েছে এই মুহূর্তে না তাও না এই মুহূর্তে সবচেয়ে বড় লক্ষ্য যেটা সেটা হচ্ছে বিশ্বকাপ জয় বিশ বছর হয়ে গিয়েছে ব্রাজিল বিশ্বকাপ জিততে পারছে না এই বছর কাতার বিশ্বকাপে কি সেই খরাটা কাটবে সেই লক্ষ্যে ব্রাজিলের প্রস্তুতিটা কেমন হচ্ছে এই যে এই সপ্তাহে এই দুটো ম্যাচে দক্ষিণ কোরিয়া ও জাপানকে ব্রাজিল হারালো এই ম্যাচ দুটো থেকে ব্রাজিলের খেলা সম্পর্কে আমরা কি ধারণাটা পাই সেই সব কিছু নিয়ে করছি আলোচনাটা দেখুন জাপান ও কোরিয়া ফুটবল বিশ্বে এমন কোনো পরাশক্তি পরাশক্তি না তারা ফুটবলের কিন্তু ব্রাজিলের ব্রাজিলের ধারে তুলনায় আসলে কিছুই না তারপরও ব্রাজিল যখন কোরিয়াতে গিয়ে কোরিয়াকে হারিয়ে আসলো জাপানে গিয়ে আজকে জাপানকে হারালো এইটা কিন্তু ব্রাজিলিয়ানদের এক ধরনের আত্মবিশ্বাস দেবে একটা জয়ের আত্মবিশ্বাস আর একটা হচ্ছে একটা সুখস্মৃতি কিন্তু উস্কে ওঠার দুই সালে ব্রাজিল সর্বশেষ যে বিশ্বকাপ জিতেছিল সেটা কিন্তু এই জাপান কোরিয়াতেই হয়েছিল ব্রাজিল গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছিল হচ্ছে তারপরে নকর পর্বের ম্যাচগুলো জাপানে ফাইনালে ওই যে রোনালদোর জোড়া ব্রাজিলের পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয় এরপরে দুই হাজার ছয় দশ চোদ্দ আঠারো চারটা বিশ্বকাপ গিয়েছে ব্রাজিলের শিরোপার ধারে কাছেও যেতে পারেনি এবার কি সেটা পারবে কিনা এই দুটো ম্যাচ আসলে কি ইন্ডিকেট করছে নেইমারের কথা যেটা বলছিলাম পেলের কাছাকাছি চলে গেছেন তিনি একশো উনিশতম ম্যাচে চুয়াত্তরটা গোল তিনি করলেন পেলের বিরানব্বই ম্যাচে তার সাতাত্তর গোল অর্থাৎ পেলের চেয়ে তিন গোল মাত্র পিছনে নেইমার রয়েছেন সো এইটা তো নেইমারের আর তিনটা গোল তো হয়েই যাবে ওয়ার্ল্ড কাপের আগেই হয়তো হয়ে যাবে কারণ বিভিন্ন প্রস্তুতিমূলক ম্যাচ টেস্ট রয়েছে এই মুহূর্তে তো সেটা খুব বেশি হচ্ছে গিয়ে আহ কি বলা চলে ব্রাজিলিয়ানদের ধ্যান ধারণাতে নাই বিশ্বকাপ প্রস্তুতিটা কেমন হচ্ছে সেটাই হচ্ছে কথা এখন আগের ম্যাচটাতে কোরিয়ার বিপক্ষে ব্রাজিল পাঁচ এক গোলে জিতেছে মনে হতে পারে চোখ ধাঁধানো ফুটবল খেলেছে যারা ম্যাচটা দেখেছেন তারা কি বলবেন যে ব্রাজিল আসলে চোখ ধাঁধানো ফুটবল খেলেছে কিনা আমার কাছে মনে হয়েছে না কিংবা আজকে জাপানের বিপক্ষে যে এক শূন্য গোলের জয় এখানে আবার স্কোর লাইনটিতেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্টার্জিত ছিল সেই একমাত্র গোলটিও এসেছে পেনাল্টি থেকে নেইমার যেখান থেকে গোল করেছেন তাতেও বোঝা যায় যে ওপেন প্লে থেকে ব্রাজিল গোল পায়নি সো এই জায়গাটাতে কিন্তু ব্রাজিলকে অনেক কঠোর পরিশ্রম করতেছে হ্যাঁ এখন গত ম্যাচের একাদশে চেয়ে এই ম্যাচের একাদশে ব্রাজিল বেশ কিছু চারটা পরিবর্তন এনেছে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও দেখবেন আর্জেন্টিনার ক্ষেত্রে সবগুলো দেশে কিন্তু ঘুরিয়ে ফিরে প্লেয়ারদেরকে খেলা খেলাচ্ছেন সে বেশিরভাগ ক্ষেত্রে ধরেন আমি আর্জেন্টিনার ক্ষেত্রে বলতে পারি বা ধরুন পর্তুগালের ক্ষেত্রে বলতে পারি এই জায়গাটাতে কিন্তু আসলে সবাইকে সুযোগ দেওয়া ওয়ার্ল্ড কাপের আগে সবাইকে বাজিয়ে দেখাটাই ওই ওই মূল লক্ষ্য কোচদের আর ব্রাজিলের ক্ষেত্রে যেটা হয়ে গিয়েছে তারা মনে হয় না যে তাদের কোচ যে তিতে তিনি তার প্রথম একাদশ কোনটা সেটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না আজকের ম্যাচটার কথা দেখুন ব্রাজিল বেশ কিছু হাফ চান্স পেয়েছিল ম্যাচের শুরুতেই যেমন নেইমারের একটা মানে ব্যাকফ্লিক থেকে যে পাকুতার যে শটটা নিয়েছিলেন সেটা পোস্টে লেগে প্রতি হচ্ছে না হলে শুরুতেই ব্রাজিল আসলে এগিয়ে যায় নেইমারের বেশ কিছু প্রচেষ্টা ছিল জাপানের গোলকিপার সেগুলো ঠেকে দিয়েছেন কিন্তু আমি যেটা বলছিলাম যে পুরো দলের খেলায় যে একটা ছন্দ থাকবে ব্রাজিলের ফুটবলকে তো শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেললে হয় না ব্রাজিলকে সেই সৌন্দর্যের দাবিটাও মেটাতে হয় সেই সৌন্দর্য কি আসলে ব্রাজিলে খেলাতে ছিল আমার কাছে মনে হয় না তিতে কি তার ফার্স্ট ইলেভেনটা খুঁজে পেয়েছেন আমার কাছে মনে হয় না তিতে কি ফোর থ্রি থ্রিতে নাকি হচ্ছে কি ফোর টু থ্রি ওয়ান নাকি ফোর টু টু তে ক্লিয়ার আমি সেটা আমি দেখতে পাই না নেইমারের আসলে আলটিমেটলি কোন পজিশনে খেলানো হবে তাকে কি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হবে নাকি প্লে মেকার হিসেবে খেলানো হবে নাকি এক সাইডে তাকে খেলানো হবে আমি কিন্তু খুব ক্লিয়ার সেই জিনিসটা দেখতে পাই না আজকে যেমন নেইমারকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে কিন্তু তিনি বারবার বারবারই নিচে নেমে চলে আসছিলেন যে কারণে কিন্তু ব্রাজিলে কোনো মানে এমনিতেও ব্রাজিল সেন্টার ফরওয়ার্ডের অভাবে ভুগছে কাকে যে বলটা দিবে আলটিমেট বলটা কাকে দিবে সেটা কিন্তু আসলে প্লেয়ারদের মানে ওই 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 জিনিসটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না মিডফিল্ডের কথা যদি ধরেন সেখানে কাসেমের সাথে ফ্রেড ফ্রেডের সাথে যে তিতে কি পেয়েছেন ফ্রেডের উপরে সেটা তিতেই ভালো জানেন যে তাকে কেন বারবার খেলাতে হবে দানি আলবেজ উনচল্লিশ বছর বয়সী তাকে হচ্ছে গিয়ে ব্রাজিল হচ্ছে গিয়ে ওই উইং ব্যাক হিসেবে এটাকে খেলালে এটাকে হয় নাকি সো পুরো ব্রাজিলের খেলাতে আমার কাছে যদি বলেন যে এই দুটো ম্যাচে কোরিয়ার সাথে তাও তো পাঁচটা গোল দিয়েছিল জাপানের সাথে তো দিয়েছে মাত্র একটা গোল এবং শুধু গোলের ক্ষেত্রে নয় তিতের যে পুরো ট্যাকটিক্স তিনি দলের কাছ থেকে আসলে কি চাইছেন একটা ক্লিয়ার যে আইডেন্টি থাকবে খেলার সেই জিনিসটা আসলে দেখতে পাইনি হ্যাঁ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বিচ্ছিন্নভাবে ছিল বিচ্ছিন্নভাবে সেটা তো ব্রাজিলিয়ানদের খেলাতে থাকবেই কিন্তু তা ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য কি যথেষ্ট আমাকে যদি আজকে দাঁড়িয়ে বলতে বলেন তাহলে আমি ওয়ার্ল্ড কাপের ফেভারিট ফেভারিটের মধ্যে তো ব্রাজিল মানে এক নম্বরে তো ব্রাজিলকে রাখবো না টপ থ্রিতেও রাখবো না টপ ফাইভেও ব্রাজিলকে রাখবো কিনা এই দুটো ম্যাচ দেখে তাতে কিন্তু আসলে ভাবতে হবে কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে তো আরো অনেক ম্যাচ রয়েছে তৃতীয় যদি রাইট কম্বিনেশনটা খুঁজে পান তাহলে ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে ব্রাজিল অন্যরকম হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে এই যে বিশ বছরের শিরোপা করা বিশ্বকাপ করা হাহাকার সেটা গোচানোর সম্ভাবনা কিন্তু ব্রাজিলের থাকবে পিপি কি সেই রাইট কম্বিনেশনটা খুঁজে পাবেন এবং নেইমারের বেস্ট ইউজটা তিনি করতে পারবেন প্রশ্ন হচ্ছে সেটাই